নমস্কার বন্ধুরা, আশা করি প্রত্যেকে খুব ভালো আছেন। আমি আবারও হাজির হয়ে গেছি আপনাদের মাঝে নতুন একটা রেসিপি শেয়ার করার জন্য। বন্ধুরা, আজকের রেসিপিটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। বন্ধুরা, খুব দুর্দান্ত স্বাদের কিন্তু হচ্ছে একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি, যেটা কিন্তু হচ্ছে বানানো খুবই সহজ। সামান্য কিছু উপকরণ দিয়ে কিন্তু ঝটপট তৈরি করে ফেলা যায়। তো এই রেসিপিটা হচ্ছে একটু স্কিপ না করে শেষ অবধি দেখার অনুরোধ রইল প্রত্যেকের কাছে। আর ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার বাটনটা প্রেস করে আমার পাশে থাকার অনুরোধ রইল। বন্ধুরা, আজকের এই দুর্দান্ত স্বাদের রেসিপিটা বানানোর জন্য দেখুন, প্রথমেই আমি নিয়ে নিলাম কড়াইয়ের মধ্যে সর্ষের তেল, এবং সর্ষের তেলটা খুব ভালো করে গরম হয়ে যেতে দিয়ে দিলাম কালো জিরে, আর কালো জিরেটা ভাজা হয়ে যেতে দিয়ে দিলাম হচ্ছে আলু। আলুগুলোকে কিন্তু আমি লম্বা লম্বা করে হচ্ছে কেটে নিয়েছি, কিন্তু এটা যথেষ্ট পাতলা রয়েছে তাই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর এখানে দেখুন ঝিঙেগুলোকে একটু বড় সাইজ করে কেটে রেখেছি, কারণ হচ্ছে যদি ঝিঙে বড় সাইজে করে কাটা না হয় তাহলে যেহেতু কচি ঝিঙে খুব তাড়াতাড়ি কিন্তু এগুলো গলে যেতে পারে নরম হয়ে, তাই একটু বড় সাইজ করেই কিন্তু কেটে নিয়েছি। এবারে আলু এবং হচ্ছে ঝিঙেকে খুব ভালো করে নেড়ে চেড়ে কিন্তু ভেজে নেব। আলু যেহেতু একটু সেদ্ধ হতে মানে সময় লাগে, তাই কিন্তু আলুকেই আগে খুব ভালো করে ভেজে নিতে হবে, তারপরেই কিন্তু ঝিঙেকে ভাজতে হবে একসাথে নিয়ে। দেখুন ঝিঙে আর আলুকে কিন্তু নেড়ে চেড়ে খুব ভালোভাবে হচ্ছে মিশিয়ে নিয়েছি, এবং এটাকে কিন্তু 10 মিনিটের জন্য এবার আমি ঢাকা দিয়ে দেব। আর বন্ধুরা, কোনো জল এখন দেওয়ার প্রয়োজন নেই, কারণ ঝিঙে থেকে কিন্তু যথেষ্ট পরিমাণে জল ছাড়বে। দেখুন 10 মিনিট পরে আমি ঢাকাটা খুলে নিচ্ছি, এবং দেখতেই পাচ্ছেন বন্ধুরা হচ্ছে ঝিঙে থেকে কিন্তু প্রচুর পরিমাণে জল হচ্ছে বেরিয়েছে। এই জলটার মধ্যে কিন্তু আলু এবং ঝিঙে কষতে কষতে খুব ভালোভাবেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে, তাই কিন্তু বন্ধুরা কোনো জল দেওয়ার প্রয়োজন নেই। আর এই রেসিপিটা কিন্তু বেশি জুসি হবে না, একটু মাখো মাখো হবে, তাই হচ্ছে জল কিন্তু লাগবে না। আর এই দুর্দান্ত স্বাদের রেসিপিটা বানানোর জন্য বন্ধুরা সামান্য কিছু উপকরণের প্রয়োজন হয়, তো অবশ্যই কিন্তু এই রেসিপিটা বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। দেখুন ঝিঙে আর আলুকে হচ্ছে খুব ভালো করে ভেজে নেওয়ার পরে এবারে দিয়ে দিলাম আমি একটা বড় সাইজের টমেটো হচ্ছে কুচি, আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এবারে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো হলুদ, এখানে হলুদ গুঁড়োটা একটু কম পরিমাণে দেওয়াই ভালো। আর এবারে আমি দিয়ে দেবো কিন্তু লঙ্কা গুঁড়ো। আর আলু আর ঝিঙের এই পোস্তটা বন্ধুরা হচ্ছে একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, তাই কিন্তু লঙ্কার গুঁড়োটা একটু কম পরিমাণে ব্যবহার করবেন। আর দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি, দিয়ে কিন্তু সমস্ত উপকরণ খুব ভালোভাবে কিন্তু নেড়ে চেড়ে কষিয়ে নেব। এই পর্যায়েও কিন্তু বন্ধুরা হচ্ছে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই, মশলাও কিন্তু একটুও পুড়ে যাবে না, কারণ ঝিঙে থেকে যে জলটা বেরিয়েছে সেই জলটা কিন্তু রয়েছে, এবং সেই জলটার মধ্যেই কিন্তু সমস্ত মশলাটা খুব ভালো করে কষানো হয়ে যাবে, তাই কিন্তু একটু জল ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। বন্ধুরা, এই রেসিপিটা বানানোর জন্য যেমন সামান্য কিছু উপকরণের প্রয়োজন হয় তেমনই কিন্তু সামান্য হচ্ছে সময়ের প্রয়োজন হয়। একদম কিন্তু অল্প সময়ের মধ্যে এই দুর্দান্ত স্বাদের কিন্তু অপূর্ব আলু ঝিঙে পোস্তটা হচ্ছে তৈরি করে ফেলা যায়, তো অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। দেখুন খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিক্সড করে নেওয়ার পর আমি আবারও 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম, 10 মিনিট পরে আবারও খুলে নিয়েছি, নিয়ে দেখুন খুব ভালোভাবে নেড়ে চেড়ে হচ্ছে আবারও হচ্ছে একটু কষিয়ে নিচ্ছে সময় নিয়ে। আর দেখতেই পাচ্ছেন এখনও কিন্তু হচ্ছে জলটা রয়েছে, এই জলের মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে আলু এবং ঝিঙে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন আলুটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আর ঝিঙেও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো দেখুন সেই জন্য হচ্ছে এবারে আমি এই পর্যায়ে দিয়ে দেবো একটা পেস্ট, যেটা হচ্ছে আজকের হচ্ছে এই রেসিপিটার হচ্ছে মেন উপকরণ, সেটা হচ্ছে পোস্ত। পোস্ত এবং কাঁচা লঙ্কাকে আমি একসাথে বেটে নিয়েছিলাম, সেই পেস্টটা দিয়ে দিলাম, এবং পেস্টের হচ্ছে পাত্রটা হচ্ছে ধুয়ে সামান্য পরিমাণে হচ্ছে জল এখানে দিয়ে দেব, দিয়ে কিন্তু এবার এটাকে সমস্ত উপকরণ একসাথে খুব ভালো করে কষিয়ে নেব। এখানে কিন্তু আর এক্সট্রা কোনো জল দেব না। আর এই পেস্টটা দেওয়ার পরে বন্ধুরা 2 থেকে 3 মিনিটের মতো ঠিক এরকমভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেওয়ার পরে এভাবে রেখে দেব। দেখুন 2-3 মিনিট পরে কিন্তু এটা খুব ভালোভাবে একদম রেডি হয়ে যাবে, দেখুন এটা খুব ভালোভাবে কিন্তু ফুটে গিয়েছে,
টোটাল 4 মিনিট সময় লেগেছে। এবারে কিন্তু এই 3-4 মিনিট পরেটাকে নামিয়ে নিয়ে এমনি রেখে দেব 2 মিনিটের জন্য। দেখো নামিয়ে আমি রেখে দিয়েছিলাম 2-3 মিনিট, এটা কিন্তু 2-3 মিনিট পরে দেখাচ্ছে। দেখুন খুব সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে এবং এটা কিন্তু লোভনীয় হচ্ছে একটা দেখতে লাগছে, এটাও কিন্তু স্বাদেও ভরপুর। তো দেখতেই পেলেন বন্ধুরা, এই হচ্ছে আলু ঝিঙের পোস্ত রেসিপিটা ঝটপট সামান্য কিছু উপকরণ দিয়েই এবং সামান্য কিছু হচ্ছে সময়ের মাধ্যমেই কিন্তু এটা তৈরি করে ফেলা যায় বন্ধুরা। যখনই হাতে সময় কম থাকবে আপনার কিন্তু ঝটপট ঠিক এভাবেই হচ্ছে আলু ঝিঙের পোস্ত রেসিপিটা ট্রাই করবেন। আশা করছি প্রত্যেকের আজকের ভিডিওটা খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।